হ্যালো গাইস, তো আজকে আমরা বানাবো পেপার সোপ, যেটা কোথাও নিয়ে যাওয়া খুবই সহজ এবং তৈরি করাও খুব সহজ। তো সেটার জন্য আমাদের চাই এরম চৌকো কাটা পেপার, আর এই পেপারে আমরা হ্যান্ড ওয়াশ যা হয়, বাড়িতে যে কোনো হ্যান্ড ওয়াশ থাকলে সেই হ্যান্ড ওয়াশ আমরা এর উপরে ভালো করে লাগিয়ে দেবো। দুদিকেই লাগিয়ে নিতে হবে যাতে সাবানটা বের হয়, দুদিকেই ভালো করে লাগিয়ে নেবো। এইভাবে একদিকে লাগিয়ে নিলাম, একদিকে লাগানোর পর এটাকে শুকানোর জন্য দেবো। এটা শুকিয়ে গেলে আবার পিছন দিকটা আবার এইভাবেই লাগিয়ে নেবো আর সেটাকেও শুকিয়ে নেবো। এটা দেখতে পাচ্ছেন দুদিকে শুকিয়ে গেছে। তো এটা শুকিয়ে যাওয়ার পর এরম এটা তৈরি হয়ে গেছে। তো এরম করে একসাথে আপনারা যেখানে খুশি রেখে দিতে পারেন, বা চাইলে এরকম তৈরিও করে নিতে পারেন। এতে একটা কাগজ দিয়েছি, কাগজটা দিয়ে স্ট্যাপলার দিয়ে আটকে আর একটা সুন্দর ফুল দিয়ে দিয়েছি যাতে ভালো দেখতে লাগে। চাইলে আপনি এরমও কোথাও রেখে দিতে পারেন, কিন্তু ছিঁড়ে যাওয়ার থেকে এরম করে রাখাই ভালো। তো এটা তৈরি হয়ে গেছে, তো এটা আমরা ব্যবহার করে দেখবো যেটা কেমন তৈরি হয়েছে। তো আমরা একটা এটা ছিঁড়ে নিই, ছিঁড়ে নিয়েছি, আর এটা জল দিয়ে একটু হাতে দেখতে পাচ্ছেন খুব ভালো করে হয়েছে। এবার আমরা হাতটা ধুয়ে নেব, এটা তৈরি হয়ে গেছে। তো এটা খুবই ইজি তৈরি করা এবং কোথাও নিয়ে যাওয়ার জন্য তো খুবই ভালো। যদি আপনার কাছে সেখানে সাবান ধোয়ার, হাত ধোয়ার কোনো জায়গা না থাকে, তো আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আর এখনকার সময় তো এটা খুবই দরকার, হাত ধোয়াটা খুবই জরুরি। তো যদি আপনাদের এটা ভালো লেগে থাকে, তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আর যদি পছন্দ হয়ে থাকে, আপনারা কোনো যদি ভুল থাকে তো কমেন্ট করে জানাতে পারেন। আপনারা আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো আইডিয়া নিয়ে। তো বাই বাই।